আসসালামু আলাইকুম থাইলডারি ভিআইপি টিপসের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ছোট্ট ভিডিও আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে দেখতে পারবেন জানতে পারবেন কোন জায়গা কীভাবে কাজ করে তো আমি আরেকটি কথা বলবো যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন তো কথা না বাড়িয়ে চলে যাব আমি সরাসরি আলোচনায় চলুন চলে আসলাম আলোচনায় দেখুন যখন গেম মেরেছিল জিরো সিক্স থ্রি এই জিরো সিক্স থ্রিতে এখানে একটি টাচ ছিল তিন গুটির এই তিন টাচটি খুব সুন্দরভাবে কাজ করে আসতেছে দেখুন ফাইভ এই ফাইভ টু জিরো এখান থেকে জিরো গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল জিরো সিক্স এই জিরো এর পর যখন গেম মেরেছিল থ্রি নাইন এই থ্রি নাইন এখানে কি ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ এই থ্রি নাইন ফাইভে এখানে একটি টাচ ছিল দেখুন তিনগুটি টাচ ছিল জিরো এবং এখানে ফাইভ দেখা যাচ্ছে জিরো এবং ফাইভ এখানে একটি গুটি মিশে গেছে দেখা যাচ্ছে না তো যাই হোক জিরো এবং ফাইভ এই দুই গুটি টাচ হয়ে গেছে এই দুই গুটি টাচ জিরো ফাইভ থেকে ফাইভ গুটিটি চমৎকারভাবে কাজ করে গেছে গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ এই থ্রি নাইন ফাইভের পর যখন গেম মেরেছিলো সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রি দিয়ে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রি এখানে একটি টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল তিনগুলি টাচ সিক্স ফাইভ থ্রি এই সিক্স ফাইভ থ্রি এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স এবং থ্রি কি দেখুন সিক্স এবং থ্রি দুটি গুটি সফলভাবে পাস করে গেছে গেম মেরেছিল সিক্স জিরো থ্রি পর যখন গেম মেরেছিল চলুন আমরা এবার সেটি দেখব গেম মেরেছিল এখানে তিনগুটির টাচ ছিল কি দেখুন এখানে গুটি টাচ ছিল ফোর সিক্স ওয়ান এই ফোর সিক্স ওয়ান এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল সিক্স তো এই সিক্স টু এর পর যখন গেম মেরেছিল ফোর ফোর এইট এখানে কি ছিল চলুন আমরা এবার সেটি দেখবো যখন গেম মেরেছিল ফোর এইট এখানে একটি টাচ ছিল তিন গুটির টাচ দেখুন এখানে টাচ ছিল জিরো সেভেন এই জিরো এখান থেকে আলহামদুলিল্লাহ এইট সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল তো এই ফোর এইট ওয়ানের পর যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইট এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইট এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল ফাইভ এইট নাইন এই ফাইভ এইট নাইন এখান থেকে পুরো গেম ফিনিশ করেছে ফুল গেম হয়েছে এখানে থেকে ফাইভ এইট এবং নাইন এই তিনটি কুটি নিয়ে ফুল গেম করেছে ফাইভ নাইন এইট তো এই ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে একটি টাচ ছিল কি দেখুন এখানে তিন তিনগুলির টাচ ছিল জিরো টু ওয়ান এই জিরো টু ওয়ান এখান থেকে আলহামদুলিল্লাহ ওয়ান গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিলো ডাবল ওয়ান সিক্স তো এই ডাবল ওয়ান সিক্সের পর যখন গেম মেরেছিল সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরো তে এখানে কি ছিল চলুন আমরা এবার সেটি দেখব ছিল কি দেখুন এখানে ছিল সিক্স সিক্স নাইন নাইন ফাইভ ফাইভ এই এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স এবং নাইন এই সিক্স এবং নাইন দুটি গুটি নিয়ে গেম মেরেছে সিক্স নাইন জিরো তো এই সিক্স নাইন জিরো এর পর আগামী এক ছয় দু হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে কি রয়েছে চলুন আমরা এবার সেটি দেখব তো আগামী এক ছয় দু হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে টাচ রয়েছে দেখুন এখানে টাচ রয়েছে নাইন এইট এবং সিক্স এই নাইন এইট সিক্স আশা করি এখান থেকে এক গুট নিয়ে আগামী এক ছয় দুই হাজার চব্বিশ গেম ওপেন হবে তো ভিউয়ার্স যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছে দেখে আসতেছেন তারা অনায়াসে এই টিপসগুলো দিয়ে গেম বানিয়ে খেলতে পারেন আর যারা গেম বানাতে পারেন না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ তিন সেটের মধ্যে একটা বিগ উইন করাবো যদি বিশ্বাস থাকে তো আমার সঙ্গে তো আমি যাব আরেকটি আরেকটি পেপার নিয়ে আলোচনা করার জন্য এখানে দেখাবো আমি একটি গুটির টাচ দেখুন যখন গেম মেরেছিল জিরো সিক্স থ্রি এই জিরো সিক্স একটি টাচ ছিল দুই কুড়ির টাচ ছিল কি দেখুন সিক্স এবং জিরো এই সিক্স এবং জিরো এখান থেকে আলহামদুলিল্লাহ জিরো এবং সিক্স দুটি গুটি নিয়ে গেম মেরেছে জিরো এবং সিক্স দুটি গুটি নিয়েছে গেম মেরেছিল কি জিরো সিক্স থ্রি তো এই জিরো সিক্স থ্রি এর পর যখন গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ এই থ্রি নাইন ফাইভে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ এই থ্রি নাইন ফাইভে এখানে দুই গুটি টাচ ছিল এইট এবং নাইন দেখুন এইট এবং নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ এই নাইন গুটিটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল থ্রি নাইন ফাইভ তো এই থ্রি নাইন ফাইভের পর যখন গেম মেরেছিলো সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রি দিয়ে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রি দিয়ে এখানে একটি টাচ ছিল কি দেখুন দুই গুটি টাচ ছিল সিক্স এবং ফোর এই সিক্স এবং ফোর এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স গুটিটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল সিক্স জিরো থ্রি তো এই সিক্স জিরো থ্রি এর পর যখন গেম মেরেছিলো সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্সে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরে ছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল দুই গুটি টাচ ছিল টু এবং সিক্স এই টু এবং সিক্স এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স এবং টু দুটি গুটি নিয়ে গেম মেরেছিল এই দুটি গুটি নিয়ে গেম মেরেছিল কি সিক্স টু সিক্স তো এই সিক্স টু সিক্স এর পর যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ানে এখানে কি ছিল চলুন আমরা এবার সেটি দেখব

এই নাইন এবং এইট এখান থেকে আলহামদুলিল্লাহ নাইন এবং এইট দুটি গুটি নিয়ে গেম মেরেছিল নাইন এবং এইট দুটি গুটি নিয়েছে গেম মেরেছিল কি ফাইভ নাইন এইট তো এই ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্সে এখানে একটি টাচ ছিল কি দুই গুটি টাচ ছিল কি দেখুন সিক্স এবং থ্রি এই সিক্স এবং থ্রি এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল কি ডাবল ওয়ান সিক্স তো এই ডাবল ওয়ান পর যখন গেম মেরেছিল সিক্স নাইন জিরো এই সিক্স নাইন এখানে ছিল চলুন আমরা এবার সেটি তো যখন গেম মেরেছিল সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরোতে এখানে একটি টাচ ছিল কি দেখুন দুই গুটি টাচ ছিল জিরো এবং টু এই জিরো এবং টু এখান থেকে আলহামদুলিল্লাহ জিরো গুটিটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরো এর পর আগামী এক ছয় দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে কী রয়েছে চলুন আমরা এবার সেটি দেখব তো ভিউয়ার্স আগামী এক ছয় দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে টাচ রয়েছে দুই কুটির টাচ রয়েছে দেখুন থ্রি এবং ফোর আশা করি এই থ্রি এবং ফোর এখান থেকে এক গুটি নিয়ে আগামী এক ছয় দুই হাজার চব্বিশ গেম ওপেন হবে তো ভিউয়ার্স চলে যাবো আমরা পরবর্তী টিপস নিয়ে আলোচনা করার জন্য চলুন ঘুরে আসি ওই টিপসে কি রয়েছে তো ভিওয়ার্স আমি চলে আসলাম আরেক টিপস নিয়ে আলোচনা করার জন্য দেখুন আমি এখানে ম্যাগাজিন পেপার নিয়ে আলোচনা করবো যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রিতে এখানে একটি টাচ ছিল চার কুটির টাচ ছিল দেখুন ফোর থ্রি এইট ওয়ান এই ফোর থ্রি এইট ওয়ান এখান থেকে আলহামদুলিল্লাহ থ্রি কুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল কি সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রি এর পর যখন গেম মেরেছিলো সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল টু ফোর নাইন জিরো এই টু ফোর নাইন জিরো এখান থেকে আলহামদুলিল্লাহ টু গুডটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিলো সিক্স টু সিক্স তো এই সিক্স টু সিক্সের পর যখন গেম মেরেছিলো ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ান এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব তো যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ানে এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল সিক্স এইট ওয়ান নাইন এই সিক্স এইট ওয়ান নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ এইট এবং ওয়ান এই এইট এবং ওয়ান দুটি কোটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল কি ফোর এইট ওয়ান তো এই ফোর এইট ওয়ানের পর যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইট এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল নাইন ফোর ওয়ান ফাইভ এই নাইন ফোর ওয়ান ফাইভ এখান থেকে আলহামদুলিল্লাহ এখান থেকে নাইন এবং ফাইভ এই নাইন এবং ফাইভ দুটি গুটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল ফাইভ নাইন এইট তো এই ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্স এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্স এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল ওয়ান টু নাইন সেভেন এই ওয়ান টু নাইন সেভেন এখান থেকে আলহামদুলিল্লাহ ওয়ান গুটি সফলভাবে পাশ করে গেছে গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স তো এই ডাবল ওয়ান সিক্সের পর যখন গেম মেরেছিল সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরোতে এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরোতে এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল নাইন ফোর থ্রি ফাইভ এই নাইন ফোর থ্রি ফাইভ এখান থেকে আলহামদুলিল্লাহ নাইন কুটি সফলভাবে পাশ করে গেছিলো গেম মেরেছিল কি সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরো এর পর আগামী এক ছয় দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে কি রয়েছে চলুন আমরা এবার সেটি দেখব তো ভেওয়ার্স আগামী এক ছয় দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে টাচ রয়েছে দেখুন এখানে টাচ রয়েছে ওয়ান এইট সিক্স নাইন এই ওয়ান এইট সিক্স নাইন এখান থেকে এক গুটি নিয়ে আগামী এক ছয় দুই হাজার চব্বিশ গেম ওপেন হবে তো ভেভার্স আমি আবারও বলে যাচ্ছি যারা আমাকে ফলো করে আসতেছেন দীর্ঘদিন ধরে তারা আমার এই টিপসগুলো দিয়ে অনায়াসে গেম বানিয়ে খেলতে পারেন আর যারা গেম বানাতে পারেন না এবং অনেক লসে আসেন একটা বিগ উইন হতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন যারা আমার এই গেমগুলো খেলতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ইমো নাম্বারে তো আরেকটি কথা আমি কখনোই ফ্রিতে গেম দেই না যারা তিন সেটে মাত্র তিনটি সেট আছে এই তিন সেটে যারা বিগ উইন হতে চান তারা অবশ্যই মেম্বারশিপ করে গেম নিতে হবে এবং যারা অল্প টাকা খেলেন দশ টাকা পাঁচ টাকা খেলেন তারা কখনোই যোগাযোগ করবেন না কারণ গেম শিওর আছে যারা গেম খেলতে চান অবশ্যই পঞ্চাশ রিয়াল বা একশো রিয়াল করে খেলতে হবে এবং আমার মেম্বারশিপ হচ্ছে মাত্র তিনশত রিয়াল ইনশাল্লাহ তিনশত রিয়ালের বিনিময়ে একটা বিগ উইন হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের তো যাদের বিশ্বাস রয়েছে তারা আমার ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন তো চলে যাবো আমি পরবর্তী টিপস নিয়ে আলোচনা করার জন্য চলুন ঘুরে আসি চলে আসলাম আর একটি পেজ নিয়ে আলোচনা করার জন্য তো দেখুন যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রিতে এখানে একটি টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল জিরো ফোর থ্রি নাইন এই জিরো ফোর থ্রি নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ জিরো এবং থ্রি দুটি গুটি সফলভাবে পাশ করে গেছিলো গেম মেরেছিল সিক্স জিরো থ্রি তো এই সিক্স জিরো থ্রি এর পর যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল ওয়ান থ্রি সিক্স সেভেন এই ওয়ান থ্রি সিক্স সেভেন থেকে আলহামদুলিল্লাহ সিক্স গুলিটি সফল পাশ করে গিয়েছিল গেম যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এইট ওয়ান এখানে টাচ ছিল কি দেখুন এখানে একটি টাচ ছিল জিরো এইট টু ফোর এই জিরো এইট টু ফোর এখান থেকে আলহামদুলিল্লাহ এইট এবং ফোর এখান থেকে এইট এবং ফোর দুটি কুটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল ফোর এইট ওয়ান তো এই ফোর এইট ওয়ানের পর যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইট এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব মেরেছিল দেখুন এখানে টাচ ছিল ফাইভ সিক্স থ্রি সেভেন দেখুন ফাইভ সিক্স থ্রি সেভেন এখান থেকে আলহামদুলিল্লাহ ফাইভ চমৎকারভাবে কাজ করে গেছে গেম মেরেছিল ফাইভ নাইন এইট তো এই ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল সিক্স এখানে কি ছিল আমরা এবার সেটি এখানে টাচ ছিল এখান থেকে আলহামদুলিল্লাহটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স তো এই ডাবল ওয়ান সিক্স এর পর যখন গেম মেরেছিল সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরোতে এখানে কি ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরোতে এখানে টাচ ছিল কি দেখুন এখানে টাচ ছিল থ্রি নাইন সিক্স এইট এই থ্রি নাইন সিক্স এইট এখান থেকে আলহামদুলিল্লাহ সিক্স এবং নাইন এই সিক্স এবং নাইন দুটি গুটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিলো সিক্স নাইন জিরো তো এই সিক্স নাইন জিরো এর পর আগামী এক ছয় দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে কী রয়েছে চলুন আমরা এবার সেটি দেখব তো আগামী এক ছয় দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে টাচ রয়েছে দেখুন এখানে টাচ রয়েছে ওয়ান সেভেন ফোর ফাইভ এই ওয়ান সেভেন ফোর ফাইভ এখান থেকে এক গুটি নিয়ে আগামী এক ছয় দুই হাজার চব্বিশ গেম ওপেন হবে তো এই টিপসগুলো সুন্দরভাবে কাজ করে আসতে আসছে আপনারা অনায়াসে এই টিপসগুলো দিয়ে গেম বানিয়ে খেলতে পারেন আর যারা গেম বানাতে পারে না তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার তিনটা সেট রয়েছে এই তিনটি সেটের মধ্যে একটা বি কুইন উইন হব তো ভিউয়ার চলে যাবো আমি আরেকটি পেজ নিয়ে আলোচনা করার জন্য চলুন ঘুরে আসি ওই পেজে কী রয়েছে চলে আসলাম আরেকটি পেজ নিয়ে আলোচনা করার জন্য এই পেজে দেখাবো আমি একটি তিন কুটির টাচ দেখুন যখন গেম মেরেছিল সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রিতে এখানে একটি তিন কুটির টাচ ছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন জিরো এই ফাইভ নাইন জিরো এখান থেকে আলহামদুলিল্লাহ জিরো কুটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিলো সিক্স জিরো থ্রি এই সিক্স জিরো থ্রি এর পর যখন গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্স এখানে কি ছিল চলুন আমরা এবার সেটি দেখব মেরেছিল তিন গুটির দেখুন এখানে তিন গুটি টাচ ছিল নাইন সেভেন টু এই নাইন সেভেন টু এখান থেকে আলহামদুলিল্লাহ টু গুড সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল সিক্স টু সিক্স এই সিক্স টু সিক্সের পর যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ান এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ফোর এইট ওয়ান এই ফোর এইট ওয়ানে এখানে একটি টাচ ছিল তিন কুটির টাচ ছিল দেখুন ওয়ান টু সেভেন এই ওয়ান টু সেভেন এখান থেকে আলহামদুলিল্লাহ ওয়ান গুটিটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল ফোর এইট ওয়ান তো এই ফোর এইট ওয়ানের এর পর যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইট এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ফাইভ নাইন এইট এই ফাইভ নাইন এইটে এখানে একটি টাচ ছিল তিন তিনগুলির টাচ ছিল দেখুন সেভেন ফাইভ নাইন এই সেভেন ফাইভ নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ ফাইভ এবং নাইন এই ফাইভ এবং নাইন দুটি দুটিগুলি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল ফাইভ নাইন এইট তো এই ফাইভ নাইন এইটের পর যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্স এখানে কী ছিল চলুন আমরা এবার সেটি দেখব যখন গেম মেরেছিল ডাবল ওয়ান সিক্স এই ডাবল ওয়ান সিক্স এখানে একটি টাচ ছিল দেখুন এখানে একটি টাচ ছিল জিরো ফাইভ ওয়ান এই জিরো ফাইভ ওয়ান এখান থেকে আলহামদুলিল্লাহ ওয়ান গুটিটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল কি ডাবল ওয়ান তো এই ডাবল পর যখন গেম মেরেছিল সিক্স এই সিক্স নাইন এখানে কি ছিল চলুন আমরা সেটি দেখব যখন গেম মেরেছিলো সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরোতে এখানে একটি টাচ ছিল দেখুন এখানে একটি টাচ ছিল ফাইভ থ্রি নাইন এই ফাইভ থ্রি নাইন এখান থেকে আলহামদুলিল্লাহ নাইন কুটি সফলভাবে পাশ করে গিয়েছিল গেম মেরেছিল কি সিক্স নাইন জিরো এই সিক্স নাইন জিরো এর পর আগামী এক ছয় দুই হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে কী রয়েছে চলুন আমরা এবার সেটি দেখব তো ভিউার্স আগামী এক ছয় হাজার চব্বিশ এই গেমের জন্য এখানে টাচ রয়েছে দেখুন তিনগুলির টাচ রয়েছে ফোর ফাইভ থ্রি এই ফোর ফাইভ থ্রি আশা করি এখান থেকে এক গুটি নিয়ে আগামী এক ছয় হাজার চব্বিশ গেম ওপেন হবে তো ভিওয়ার্স আমার এই ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমি আবারও বলতেছি যারা নতুন তারা আমার এই চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনটি অল করে দিবেন যাদের গেমের প্রয়োজন হবে তিন সেটি একটা বিগ হতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং শুধু মেম্বারশিপ আগামী গেমের জন্য মেম্বারশিপ হচ্ছে তিন সত্তর ইয়ার যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আপনারা সবাই ভালো থাকবেন আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ